আজকে তোমাদের সাথে চিকন থেকে মোটা হওয়ার গল্প শোনাবো। ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিকভাবে তুলে ধরা হয়েছে, কাউকে মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার চাচাতো বোনের কথা, যখন আমি চিকন ছিলাম। কি রে, কেমন আছিস? ভালো আছিস তো? এ মা, তুই কি শুকায় গেছিস রে! এত শুকায় গেলে হবে? এত শুকায় গেছিস, বিয়েটা করবি তো? বিয়েটা হবে তো? আবার পাত্রপক্ষ দেখতে আসলে তো পছন্দই করবে না। এত শুকাইছিস, এত শুকাইছিস, কিছু বলার নাই। খাইস না নাকি? কোনো কি রোগ টোগ হইছে? অসুস্থ বাইতে কয়ে, বেশি করে খা, ঘুমা। কি শুকাইছে, কি শুকাইছে! হঠাৎ করে যে এত চিকন হইলি, কোনো ব্যাপার আছে নাকি? প্রেম টেম করিস নাকি আবার? এত শুকায় গেছিস, জিন্স পরলে মনেই হয় না, মনে হয় পাঁচশোলা। ইস রে, খারাপই লাগতেছে, কাকিমাকে বলবো তোকে একটু। দিদি, আমি তোমাকে একটা কথা বলি, আমি কোনো প্রেমে টেমে পড়ি নেই। আসলে পরীক্ষার চাপে এরকমটা শুকিয়ে গেছি। ভাতটাত কি খাইস না? সারাদিন চিন্তাই ভাবনা করিস। মা, আজকে দিদিদের বাড়িতে গেছিলাম, আর দিদি না আমাকে এইভাবে অপমান করে বাড়ির থেকে বের করে দিল। আমি নাকি খুব শুকিয়ে গেছি মা। আমি শুকিয়ে গেছি বলে কি আমি কি মানুষ না? বলো, আমি কলেজের চাপে, পরীক্ষার চাপে আমি একটু না হয় চিকনি হয়েছি, আর আমার বয়সই বা কত! আমাকে তাদের কাছে এরকম ভাবে, ছি ছি! মা, আমাকে অনেক অনেক ভাত দাও, অনেক অনেক ভাত খাবো, খেয়ে মোটা হব, সবাইকে দেখিয়ে দেবো মা আমি মানুষ না নাকি। আমি মানুষ। কিছুদিন পর প্রতিবেশী কাকিমা আসলো, তারপর যা হলো। গো রুম্পার মা, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা। কবে থেকে আসা হয় না, সারাদিন বাড়িতে কাজ করি কাজ করি কাজ। বসলাম গো বসলাম, জল ঢল নিয়ে আসতে বলো তো রুম্পাকে। রুম্পার সাথে কবে থেকে দেখা টাকা হয় না। হিমা, রুম্পা, এ কি তোর অবস্থা! তুই এত চিকন হয়ে গেলি কি করে বৌদি? রুম্পা খায় টায় না নাকি? সারাদিন মোবাইল মোবাইল নিয়ে থাকিস, সারাদিন মোবাইল মোবাইল করিস না? মা, ছি 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 ছি! ঠিক আছে বৌদি, জল চাইছিলাম, রুম্পা একটু জল নিয়ে আয় তো, দে বোতলে দিলি, আমি তো গ্লাসে চাইছিলাম। না না, থাক থাক, জলটাই খা বৌদি। এক কাপ চা হবে গো, এক কাপ চা খাবো, চা নিয়ে আসো, ততক্ষণ আমি একটু রুম্পার সাথে গল্প টল্প করি। কি রে রুম্পা, আয় আয়, বস বস। কি হয়েছে ব্যাপারটা, প্রেম টেম করিস নাকি? খাওয়া দাওয়া বন্ধ করে দিছিস, কিছু প্রবলেম আছে আমাকে বল। কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে বল, আমি সব সলিউশন করে দিব। কে সেই ছেলেটা? এত চিকন হওয়ার তো কথাই না তোর, হঠাৎ করে এত চিকন হয়ে গেলি, আমি তো অবাক। কি জানি কার প্রেমে বা পড়ছে, এই জন্য এরকম চিকন হয়ে গেছে। না না, কিছু না বৌদি, চাটা দাও, তাতে চাটা খাই যাবো কে পাই, দাও দাও চাটা। আসলে না, রুম্পার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম। কি আর বলি,
আর চিনি দাও নাই গো, চিনি কম হয়েছে একটু। আমি আবার বাড়িতে তো চিনি বেশি খাই। আসলে রুম্পার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছি বুঝছো, কিন্তু রুম্পার যা চেহারার অবস্থা দেখে না আমি ছেলের বাড়িকে মুখ দেখাইতে পারবো না। বৌদি একটু খাওয়াও দাওয়াও, একটু মোটা বানাও, তারপর আমি সেই সম্বন্ধ নিয়ে আসব। কোন এই লোক, কাহাঁ সে আতে? চলি, চাটা মোটামুটি ভালোই হয়েছে। রুম্পা এত প্রেম টেম আর করিস না। কাকিমণি, আমি চিকন বলে তুমি আমাকে এভাবে অপমান করো? কিন্তু আমি তো এখন বিয়ে করব না, আমার তো মাত্র 18 বছর, আমি কি করে বিয়ে করি মা? তুমি কাকিমণিকে বলনি যে আমি এখন বিয়ে করব না? আমাকে তো এখনো অনেক অনেক পড়াশোনা করে তোমাদের সাথে সাপোর্ট হয়ে দাঁড়াতে হবে না? সোনামা, মা তুমি কষ্ট পেও না, পাশের বাড়ির কাকিমা, তোমার চাচাতো বোন, যে যে কিছুই বলুক, তুমি তো আমার কাছে মেয়ে না বাবু, কষ্ট পায় না বাবু, কারো কথা কান দিবে না। তুমি যেমনটা আছো তুমি তেমনটাই সুন্দর, কষ্ট পাওয়ার কিচ্ছু নাই, আমি তো আছি তোমার মা। আসো তোমাকে ভাত খাওয়াই দিই, আর শোনো রাত্রিবেলা করে ঘুমায় পড়ো তাড়াতাড়ি। আর শোনো, তোমাকে যারা যারা চিকন আজ বলেছে তাদেরকে তুমি দেখিয়ে দাও, তার সাহায্য আমি করব তোমাকে। তো চলো, আজকের থেকে আমি যে রুটিনে তোমাকে খাবার দিব, হেলদি হেলদি খাবার তোমাকে সব খেতে হবে। আমি কি সত্যি কোনদিন মোটা হব? তুমি আজ থেকে যা বলবে আমি তাই শুনব, তুমি যা খেতে বলবে আমি তাই খাব। তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারছো। আমি তোমাকে মোটা হওয়ার জন্য বলছি না কিন্তু, বাট তাদের মুখ বন্ধ করার জন্য তোমাকে মোটা হতে হবে, তাই তো মা? আসো আসো। চলো মা, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। মা দেখো আমি সব ভাত খেয়ে নিয়েছি, আমি এখন থেকে মোটা হয়েই দেখাবো। এটা তো আমারও চ্যালেঞ্জ মা, মুখ বুঝে থাকলে মানুষ পার পেয়ে যায়, তাদের তো জবাব দিতে হবে। এখনো জবাব দেওয়ার টাইম চলে এসেছে মা, হাজারো পড়াশোনার চাপ থাক, বাট আমি এখন 9টার সময়, রাত 9টার সময় ঘুমিয়ে পড়ছি, কাল সকালে আমাকে 12টার আগে তুলবে না। গুড নাইট মা। 3 মাস পর যখন রুম্পা মোটা হলো, দেওয়ার কথা আমার 48 কেজি ওয়েট ছিল, সেখানে আজ আমার ওয়েট 54 কেজি। আমি ভাবতেই পাইনি আমি 3 মাসের মধ্যে হেলদি হয়ে দেখাবো। যাই হোক, আজ আমার চাচাতো বোনের বাড়িতে তো যেতে হবে তাদেরকে দেখাতে, তার আগে মা একটু সেজে নেই, কারণ আমাকে তো সাজা নিয়েও সবাই খোঁটা দেয়, কম সাজলেও খারাপ বেশি সাজলেও, তো আজ সেজেই যাব। মা আমি যাচ্ছি, একটু পর চলে আসছি, কারণ আজকে অপমান করার মুহূর্তটা আমার থাকবে। রুম্পা মোটা হওয়ার পর যখন চাচাতো বোনের বাড়ি গেল 3 মাস পর, বাবা রুম্পা, হে বাবা, এটা কি তুই? হ্যাঁ আমি তো রুম্পাই, তুমি আমাকে চিনতে পারছো না নাকি? কি মোটা হয়েছিস রে, সি 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 সি, আমাকে দেখ আমি কত ফিটেস্ট, তুই এত মোটা হয়ে গেলি, এত মোটা, কিছু ওষুধ টষুধ খাইছিস নাকি, তো মোটা হয়ে গেলি হঠাৎ করে, দাঁড়াও
আগে না নিজের যে কথা বলা যে ভাষাটা সেটা তাকে শিক্ষিত হয়ে আসো। আর প্রথম কথা হচ্ছে আমি মোটা হই আর চিকন হই, কিছুদিন আগে আমাকে যেভাবে অপমান করে বাড়ির থেকে বেরিয়ে করে দিয়েছিলে, মানে আমি অপমানিত হয়ে বাড়ির থেকে বেরিয়ে আমার নিজের বাড়িতে গিয়ে মার কোলের মধ্যে কেঁদেছি তোমার কথায়, তোমাদের কথা। আজ আমি মোটা হয়েছি বলে আমাকে এত মোটু মোটা ঢেপসি এইসব বলা হচ্ছে, এইসব শোনার আমার সময় নেই। তোমাকে যোগ্য জবাব দিতে চলে এসেছি, আমি মোটা হই চিকন হই ফর্সা হই কালো হই, আমি সবার আগে হলো একটা মানুষ। মানুষকে সম্মান করতে শেখো। চললাম, তোমার বাড়িতে থাকার আমার 5 মিনিটও ইচ্ছে। মাস পর যখন প্রতিবেশী কাকিমা আবার এলো, রুম্পা তখন মোটা হয়ে গিয়েছে। আসলে কি বলতো, ওই যে তোমার মেয়ে তো আর সুন্দর না, মোটা সোটাও না, শুধু গায়ের রংটা একটু ফর্সা ফর্সা। ওই যে পাশের বাড়ি চিনবা হয়তো, ওর তো বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করা আসলাম। কি সুন্দর দেখতে মাইয়াটা গো, এত সুন্দর দেখতে। যাই হোক, একটা ভালো ছেলে আছে, রুম্পার তো বিয়ে থাওয়ার করার বয়স হয়েছে না, 18 বছর, বিয়ে থা তো দিবা। একটা ছেলে সম্বন্ধ, অনেকদিন ধরে তো রুম্পাকে দেখি না, আমি আগে দেখি রুম্পা কেমন দেখতে হইছে, তারপর তোমাদের সাথে কথা কম। রুম্পাকে ডাক দাও তো একটু, দেখে নি নাকি শিখ আরো শিখুন হয়ে গেছে নাকি, তাহলে তো সি 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 তোমরা জীবনে কোনোদিন বিয়ে দিতে পারবে না। শিখুন মেয়ের কি বিয়ে হয় আজকালকার যুগের, একটু মোটা সোটা মাইয়া চাই না সবার। নমস্কার কাকিমা। রুম্পা না? হ্যাঁ আমি রুম্পা। তুই এত মোটা হয়ে গেলি বুদি, আমাকে একটু জল দাও তো। না না থাক, হয়ে গেছে, আসছে এখানে জল। তুই এত মোটা হইলি, সি 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 এত মোটা মাইয়া। দাঁড়াও দাঁড়াও, আমাকে ঢেপসি বলার আগে নিজের মুখটা আগে কি আয়নায় দেখেছ? আর একটা কথা, আমার বাবা মা কি তোমাকে বলেছে যে আমার জন্য সম্বন্ধ খোঁজার জন্য, মানে তোমাকে আমার আত্মীয় স্বজনকে কি বলেছে? আমার মাত্র 18 বছর আর আমি এই মুহূর্তে কোনোভাবে বিয়ে করব না। আমার মা কি পারমিশন দিয়েছে যে ছেলের দায়িত্ব খোঁজার দায়িত্ব শুধু তোমার? তোমাকে কে বলেছে? তোমার যে ওইসব যেসব সম্বন্ধ ঘটকগিরি করে বেড়াও সারাদিন, ঠিক আছে, ওইসব ছেলেদেরকে আমি নিজে রিজেক্ট করলাম। আমাকে কোনো ছেলে পছন্দ করুক আর না করুক, আমার বয়স বাড়ুক আর না বাড়ুক, তাতে তোমার কি? তুমি আমাকে খাওয়া। এই জন্য নিজের চরকায় তেল লাগাও, পাশের বাড়িতে এসে অন্যের মেয়েকে এসব বলার আগে নিজের বাড়ির মেয়েকে দেখে আসো, আমি মোটা হই চিকন হই কালো হই অ্যান্ড ফর্সা হই, আমার ব্যাপার, আমার লাইফ আমি বুঝবো, তোমরা কে? আর শোনো, আমি কোনো প্রেম করে চিকন হইনি, ঠিক আছে, বা আমি কোনো খারাপ কাজ করে চিকন হইনি, বা আমি কোনো ওষুধ খেয়েও মোটা হইনি। কিছুদিন আগে আমাকে যেভাবে বলা হচ্ছিল এত চিকন হয়ে গেছিস, এত চিকন হয়ে গেছিস, কোনো ছেলে পছন্দ করবে না, আর তুমি এখন সেই ব্যক্তি, তুমি সেই ব্যক্তি 3 মাস পরে আমার বাড়িতে এসে আমাকে বলছো আমি নাকি খুব মোটা হয়ে গেছি, আমাকে নাকি কেউ পছন্দ করবে না। তোমার ওই আনকালচার ছেলেদেরকে আমি নিজে রিজেক্ট করলাম,
রুম্পা, আমি তো তোকে ভালো কথা বলেছি, যেটা সত্যি কথা বলেছি। বৌদি এমন ভাবে অপমান করলো, জীবনে তোমার বাড়িতে পা দিব না। উচিত মানুষের সাথে উচিত জবাব দেওয়া খুবই দরকার, কারণ তোমাদের মতো মহিলারা এই সমাজে আছে বলে সব মেয়েদের নাম খারাপ হচ্ছে। মেয়েটা মোটা হোক, চিকন হোক, কালো হোক, ফর্সা হোক, যেমনটাই হোক, সে একটা মানুষ সবার আগে। বেরিয়ে যাও আমার থেকে। শুনলে? এখন এই বাড়ির থেকে সোজা বেরিয়ে যাও, আর তোমার মুখ আমি দেখতে চাই না। তোমাকে আমি অপমান করতে কোনোদিনই চাইনি, বাট তুমি আমাকে যে সারা রাত কাঁদিয়েছ যেভাবে অপমান করে, সেটার বদলা আজ নিতে পারলাম, এটাতেই আমি খুব খুশি। আসতে পারো কাকিমা, মা তোমাকে বেরিয়ে যেতে বলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেবকর্ণার ব্লকে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। তো গাইস, এটা প্রতিটা মেয়ের জীবনেই, প্রতিটা মেয়ে ছেলে সবার জীবনেই এরকম অনেক সময় ঘটে যায়। অনেকে মোটা থাকে, তাকে প্রচুর পরিমাণে অনেক কিছু বলা হয়, সেই ছেলেটা লাস্টে ডায়েট কন্ট্রোল করতে করতে তার হয়তো পাকস্থলী শুকিয়ে যায়। এরকম অনেক মেয়ে আছে যে যাদেরকে বলা হয় যে এত চিকন তুই, সেই মেয়েটা কষ্ট পেয়ে হয়তো মোটা হওয়ার চেষ্টা করে। এটা আমার সাথেও হয়েছে। আমি 2019-18 এগুলো টাইমে আমি বহুত চিকন ছিলাম। তো আমাকে সবাই বলতো যে তুই এত চিকন কেন, বাট আমি এদিকে চলতাম। আসলে আমার জার্নি করতে হতো, জার্নি করে কলেজ যেতে হতো, সেই জন্য আর কি চিকন হয়ে গেছিলাম। আর তার মধ্যে আমি পিজিতে থাকতাম, সেখানকার খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল না। নেক্সট ডে যখন এই লকডাউন হয় তখন আমি হালকা মোটা হয়ে যাই, আর ক্যামেরাতে আমাকে একটু মোটা দেখায় বলতে আমার গালগুলোকে মোটা দেখায়। তো সেটা নিয়ে অনেকেই আমাকে অনেক কিছুই বলে থাকে, বাস তারা ভালোবেসেই বলে আমাকে, সেটাতে কিছু না। বাট আমার কথা হচ্ছে তুমি যেমনটাই হও, আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে কিছু একটা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হলো তুমি যেমনটাই হও, তুমি কালো হও, ফর্সা হও, তুমি দেখতে খারাপ হও বা দেখতে ভালোই হও, সবার আগে মনে রাখবে যে তুমি হলো সর্বসেরা, তুমি সর্বগুণ সম্পূর্ণ একটা মেয়ে, সর্বগুণ সম্পূর্ণ একটা ছেলে। তুমি নিজেকে সবার আগে ভালোবাসো, মানুষের কথায় একদম কান দেবে না কেউ, মানুষ তো তোমাকে গাছে উঠিয়ে দিবেই, আর গাছে নামানোর সময় বলবে না না, মই তখনই সরিয়ে নিবে, এই জন্য মানুষের কথায় কেউ কান দিবে না। আসলে আমি তোমাদের থেকে অনেক ছোট, যারা আমার ভিডিও দেখো কেউ আমার থেকে ছোট, আবার কেউ আমার থেকে বড়, বাট সবার অ্যাডভাইসই সবার নেওয়া উচিত, সেই জন্য তোমাদেরকে অ্যাডভাইস দিব যে 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 কিছুই বলুক, সবার আগে তোমরা মনে রাখবে যে তোমরা একটা রক্ত গড়া মানুষ। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি যে মানুষকে কিছু বলার আগে নিজের মুখটা দেখা উচিত। আর আমি কাউকে কষ্ট দেবার জন্য বা কোনো কিছুর জন্য আমি ভিডিওটা করিনি। যাই হোক গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের জন্য এত খাটাখাটনি চলছে, তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর যদি এরকমই ভিডিও আরো দেখতে চাও তো আমাকে অনেক 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 লাইক করো আর অনেক অনেক ভিউ করো তোমরা। তো আমি চাই ইউটিউব তুমি তো মানে ইউটিউব আপনারা আমার এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে ভাইরাল করুন, কারণ ইউটিউবই পারে এগুলো সব করতে। যাই হোক গাইস, আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট। এখন রাত বাজে 12:05, আমি এখনো পর্যন্ত ভাত খাইনি, আমি এতক্ষণ ধরে শ্যুট করলাম, আর আজ শ্যুট আমি একা একাই করেছি। তো যাই হোক, এরপরে নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো নেক্সট ডে। তারপর যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এরকমই ব্লগ দেখতে চাও, মানে এরকম ভিডিও দেখতে চাও, তো এরকম ভিডিও আবার নিয়ে আসবো। তো বাই বাই গাইস, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।